ওকে দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমার এই যে এই সেই শিল্পী FH মুন্না ভাই শুধুমাত্র মাকে নিয়ে 100টি গান করার ঘোষণা দিয়েছেন এবং একটা গান রিলিজ হয়েছে অলরেডি। আজকে তার দ্বিতীয় গানের রেকর্ডিং শুরু হলো। এরকম ব্যক্তি আমি পাইনি যে মাকে ভালোবাসা, মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা, নিজের লেখা এত গান মাকে নিয়ে ভেবে, উনি দূর প্রবাস থেকে মাকে ভালোবেসে সারা জীবনব্যাপী উনি এত গান লিখেছেন। সেখান থেকে 100টা গান শুধু মাকে নিয়ে উনি রিলিজ করবেন ওয়ান বাই ওয়ান। আজকে তার দ্বিতীয় গানের রেকর্ডিং হলো, গানটার সুর তৈরি হলো, গানটা আমরা একটু শুনবো। গানটা কেমন উনি লিখেছেন আমরা একটু শুনবো। গানটা গানটা খুব সুন্দর একটা সুর হয়েছে এবং এই গানটি ওনার কণ্ঠে খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন মম মিউজিক সেন্টারে, আমাদের সাথে থাকবেন। চলুন আমরা গানটার সুর শুনে আসি। FH মুন্না মাকে কতটা ভালোবেসে এই কথাগুলো, এই শব্দগুলো বুকের ভিতর থেকে কলমের মাধ্যমে লিখে তৈরি করেছেন এই গানগুলো। তার অনেক গান আমি শুনেছি, পড়েছি, খুবই ভালো লেগেছে। আমি মনে করেছি, আমি বারবার বলেছি, লেখায়, গাওয়ায়, সুরে প্রতিভাবান অনেক মানুষ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কোন জায়গায় মানুষ নেই গান গায় না, গলা ছেড়ে মাঠে ঘাটে আমরা গান শুনেছি, কৃষকের মুখে, সব রকম মানুষের, সব শ্রেণীর মানুষের মুখে। সেই রকম একটি প্রতিভা যে আমি তো দেখিনি যে মাকে নিয়ে এতগুলো গান লিখেছেন কেউ, এতগুলো গান শুধু মাকে নিয়ে গাইতে চেয়েছেন কেউ, আমার কাছে অনেক মানুষ এসেছেন। FH মুন্না ভাইয়ের এই গান আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মুন্না ভাই, আপনি এরকম একটি উদ্যোগ কেন নিলেন? আসলে বেসিক্যালি আমি কোনো সিঙ্গার না বা কোনো কিছুই না, আমি ছোটোকাল থেকে লেখালেখি করতাম, তারপর থেকে আমি শুরু করেছি মাকে নিয়ে গান। আমি অন্যান্য গান লিখেছি, তার মধ্যে আমি মাকে নিয়ে অনেক অনেক গান লেখা হয়েছে, আমার অনেক কবিতা লেখা হয়েছে, অনেক ছড়া গল্প, তার মধ্যে প্রায় 17 উপরে আমার কাছে গান লেখা আছে।
সো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি মাকে নিয়ে কিছু গান আসলে করব। তো এই সুবাদে আমি, আপনার মা কি পৃথিবীতে আছেন? না, উনি গত 2 বছর আগে 2022-এর 8ই মার্চ আমাদের থেকে চলে গেছে। তো সেই সুবাদে আসলে আমি যখন বাইরে থেকে দেশে আসলাম, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক চাপা নিয়েই এসেছি। যেহেতু হলো আপনি মাকে দেখতে পাননি? না, দেখতে পাইনি। অনেক প্রথম আসলে মাকে নিয়ে অনেক কথা বলতাম, অনেক গল্প করতাম, মায়ের সাথে বসে বসে অনেক সময় ব্যয় করতাম। কিন্তু এবার এসে আর পাইনি, সে সুযোগ পাইনি। হয়তো হ্যাঁ, প্রতি চেষ্টা করি প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে যাওয়ার জন্য, কবর জায়গা করার জন্য চেষ্টা করি। দর্শক, মানুষ প্রবাসে থাকলে অনেক রকম দুঃখের কথা আমরা শুনতে পাই, কিন্তু মাকে দেখতে পাইনি শুধুমাত্র জীবিকার সন্ধানে দেশের বাইরে থাকার কারণে। আমার মতো আপনারা অনেকে আছেন প্রবাসে থাকেন, আপনারা অবশ্যই আপনাদের মাকে অনেক ভালোবাসেন। এই ব্যক্তিটিকে আপনারা সাপোর্ট করবেন, তার এই গানটি এবং তার একটি গান রিলিজ হয়েছে মাকে নিয়ে। তিনি যতগুলো মাকে নিয়ে গান রিলিজ করবেন, আমি আপনাদের অনুরোধ করব মাকে ভালোবেসে এবং এই মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার এই ব্যক্তির গান আপনারা এগিয়ে নিয়ে যাবেন সবার ঘরে ঘরে, ওনার লেখা মায়ের প্রতি ভালোবাসার এই গান পৌঁছে যাক। আমি দোয়া করি, আমি আপনার পাশে আছি মুন্না ভাই, আপনি এগিয়ে যান আপনার লেখাগুলোকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করে আপনার কণ্ঠে। আপনারা যদি কেউ মায়ের গান আমার সাথে একসাথে গাইতে চান, আমার সাথে যোগাযোগ করেন। মায়ের গান যে কেউ গাইবেন, আমি অবশ্যই আমার থেকে নিতে পারবেন, গাইতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। বাস, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যারা মায়ের গান নিয়ে কাজ করি, আমি যা বেসিক্যালি মায়ের গান নিয়ে কাজ করতেছি, তো আমি সবাইকে বলবো আমাকে সাপোর্ট করার জন্য। আমাকে আপনারা যদি সাপোর্ট করেন, আমি আরও সুন্দরভাবে আরও আপনাদেরকে অনেক ভালো ভালো গান দিতে পারবো ইনশাল্লাহ। দর্শক, সাথে থাকুন আমাদের, আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ।